আর ইন্দোরের ব্যাপার যেটা হয়েছে, আমি এটা জানতাম না যে আমাদের নড়াইলটা 6টা ডিস্ট্রিক্টের ভেতরে আছে। তো আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনিও বলেছে যে ঠিক আছে আমাদের ওনার কাছে ওই প্রজেক্টটা দিতে। সো এটা ভালো হলো যে আমরা এই প্রজেক্টের ভেতরে আছি। ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের খুবই প্রয়োজন, আশা করি ইনশাল্লাহ এটা তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু প্রজেক্ট করা স্টেডিয়ামের ব্যাপারে কথা হয়েছিল, সেটা হচ্ছে আপনার লোহাগড়ায় যেটা শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ওইটার অবস্থাও খারাপ। তো আমরা ওইটাও নিয়ে একটু কাজ করতে পারি, একসাথে আবার এই স্টেডিয়ামটাকেও আমরা আরও সমৃদ্ধশালী করা, মানে আপনাদের যে সাপোর্টগুলো এখানে প্রয়োজন সেই সাপোর্টগুলো দেওয়া যায় কি না। আমার কাছে মনে হয় যে স্পোর্টস একটা সার্বিকভাবে উন্নয়ন করা সম্ভব, এবং আমি যেহেতু স্পোর্টসম্যান তো আমি এই জিনিসটাও খুব ভালো বুঝি, অন্যান্য সেক্টর যত না বুঝি তার থেকে এটা হয়তো বা একটু বেশি বুঝি। তো আপনারা সাথে সহযোগিতা করলে আমার কাছে মনে হয় যে এটা আমরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবো। ক্রিকেট এখন সবাই ফলো করলেও খুব দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে ক্রিকেট প্লেয়ার বেশি উঠছে না, এটা একটা দুঃখের বিষয়। তো আমি আশা করি যারা কোচ আছে বা প্লেয়ার আছে তাদের সতর্ক চেষ্টায় উঠবে।